হ্যালো এভরিওয়ান, আজ বলবো এমএম কিট খাওয়ার সঠিক নিয়ম, এমএম কিট খাওয়ার কতদিন পর মাসিক হয়, এমএম কিট খেলে কতদিন ব্লিডিং হয়, বাচ্চা বুকের দুধ খায় এমন অবস্থায় এমএম কিট খাওয়া যাবে কি না, এমএম কিট খাওয়ার পর রক্ত বন্ধ হচ্ছে না কি করবেন, এমএম কিট খাওয়ার কতদিন পর সহবাস করা যাবে, এমএম কিট কতবার খাওয়া যাবে, এমএম কিট খাওয়ার পর সাদা স্রাব গেলে কি করবেন এবং এমএম কিট খাওয়ার পর বমি হলে কি করবেন, সমস্তটা জানতে পারবেন। তবে ভিডিও কেটে কেটে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না, তাই অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক, ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও, মনোযোগ সহকারে শুনতে হবে। তো যাই হোক, এমএম কিট নামটার সাথে হয়তো অনেকেই পরিচিত, আবার অনেকেই অপরিচিত। আমরা অনেকে বিয়ের পর দ্রুত বাচ্চা নিতে আগ্রহী না, তারা ইন্টারকোর্স করার ফলে বিভিন্ন ধরনের এমার্জেন্সি পিল গ্রহণ করে থাকে। কখনো কখনো অনাকাঙ্ক্ষিতভাবে অসাবধানতার কারণে গর্ভবতী হয়ে গেলে সেই গর্ভপাতের জন্য বা মাসিক নিয়মিত করানোর জন্য এই এমএম কিট গ্রহণ করা হয় বা বাচ্চা নষ্ট করার জন্য গ্রহণ করা হয়। এতে প্রচুর ব্লিডিং হয়ে থাকে, কখনো এটা মারাত্মক হয়ে যায়। অনেকেই এমএম কিট সম্পর্কে ভালোভাবে না জেনে খেয়ে ফেলে, ফলে মারাত্মক সমস্যায় পড়ে যায়। তাই এমএম কিট খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে বিস্তারিত জেনে তারপর খাওয়া উচিত। এবার জানুন এমএম কিট কি। এমএম কিট মূলত এক ধরনের ঔষধ বা পিল, যা মহিলাদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের 63 দিন বা 9 সপ্তাহের মধ্যে এমএম কিট গ্রহণ করে গর্ভের বাচ্চা নষ্ট করে। তাদের মাসিক নিয়মিত করার জন্য এই পিল ব্যবহার করা হয়। আর যদি 9 সপ্তাহের বেশি হয়ে যায় তাহলে এই ঔষধ আর গ্রহণ করা যাবে না। তাই যদি কোনো কারণে গর্ভধারণের সময় 9 সপ্তাহের বেশি হয়ে যায় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাছাড়া এমএম কিট খাওয়ার আগে আপনাকে 100% নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনি গর্ভবতী হয়েছেন কি না। অনেকেই কোনো কারণে মাসিক বন্ধ হয়ে গেলে ভাবে যে হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে। প্রেগনেন্ট না হয়ে এই ট্যাবলেট খেলে আপনার জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে, তাই অবশ্যই 100% শিওর হয়ে তারপর এই ট্যাবলেট খেতে হবে। প্রেগনেন্সি টেস্ট আপনি দুইভাবে করতে পারেন, হসপিটালে গিয়ে অথবা ফার্মেসি থেকে প্রেগনেন্সি কিট কিনে ঘরে বসেই টেস্ট করতে পারেন। প্রেগনেন্সি টেস্ট করার পর নিশ্চিত হয়ে গর্ভধারণের 9 সপ্তাহের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুসারে এই এমএম কিট ট্যাবলেট গ্রহণ করবেন। এবার জানুন এই এমএম কিট খাওয়ার সঠিক নিয়ম। এমএম কিটের একটি প্যাকেটে মোট 5টি ট্যাবলেট থাকে, যেখানে একটি বড় 200 মিলিগ্রাম ট্যাবলেট রয়েছে যাকে বলা হয় মিফেপ্রিস্টন, আর বাকি 4টি ছোটো ছোটো আকারের ট্যাবলেট রয়েছে যাকে মিসোপ্রোস্টল বলা হয়। প্রথমে বড় ট্যাবলেটটি যথাসম্ভব ডাক্তারের সামনে বসে খাবেন, তারপর 24 ঘন্টা পরে বাকি 4টি ছোটো ছোটো ট্যাবলেট বের করে জিহ্বার নিচে রেখে দিন। আধা ঘন্টা এভাবে রাখতে হবে যেন ট্যাবলেটগুলো গলে পেটে যায়, ওই সময় মুখে থুতু আসলেও ফেলা যাবে না। আধা ঘন্টা যদি ট্যাবলেট শেষ না হয় বা মুখে আটকে থাকে তাহলে পানি দিয়ে খেয়ে নেবেন। ওষুধগুলো সেবনের পর যদি মারাত্মক কোনো সমস্যা দেখা দেয় বা অতিরিক্ত ব্লিডিং হয় তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে, এবং ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর হসপিটালে গিয়ে টেস্ট করে নিশ্চিত হয়ে নেবেন যে গর্ভপাত হয়েছে কি না। যদি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এমএম কিটের সাইড এফেক্ট রয়েছে। এমএম কিট খাওয়ার পর আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ বেশিরভাগ সময় বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এর মধ্যে হচ্ছে জ্বর, মাথা ব্যথা করা, বমি আসা বা বমি বমি ভাব, পেট ফাঁপা, শরীরে দুর্বলতা, জরায়ু সংকোচন অথবা খিঁচুনি দেখা দিতে পারে, মাসিক দেরিতে হতে পারে, মাসিকের প্রচুর রক্তক্ষরণ, সাদা স্রাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। উপসর্গের মাত্রা বেশি হলে বা প্রচুর রক্তক্ষরণ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার জানুন এমএম কিট খেলে কতদিন ব্লিডিং হয়। সাধারণত এমএম কিট খাওয়া 4 থেকে 5 দিন পর্যন্ত ব্লিডিং হতে পারে, কারো কারো ক্ষেত্রে 10 দিনও ব্লিডিং দেখা যায়। যদি 10 থেকে 12 দিনের পরও ব্লিডিং হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার অনেকে বলতে পারেন বাচ্চা বুকের দুধ খায় এমন অবস্থায় এমএম কিট খাওয়া যাবে কি না। তো দেখুন, কখনো দেখা যায় দুধের বাচ্চা থাকা অবস্থায় অসাবধানতার কারণে প্রেগনেন্ট বা গর্ভবতী হয়ে যায়, তখন যদি বাচ্চা নিতে না চায় বা এমএম কিট খেতে চায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, অন্যথায় দুধের বাচ্চার সমস্যা হতে পারে। এবার অনেকেই বলতে পারেন এমএম কিট খাওয়ার পর রক্ত বন্ধ হচ্ছে না কি করব। তো দেখুন, সাধারণত 4 থেকে 5 দিন ব্লিডিং হয়ে থাকে, তবে সেটা যদি 10 দিনের বেশি হয়ে যায় কিন্তু রক্ত বন্ধ না হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার বলতে পারেন এমএম কিট খাওয়ার পর মাসিক না হলে কি করব। এমএম কিট খাওয়ার পর তার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অনেক সময় 15 থেকে 20 দিন মাসিক বন্ধ থাকে, তবে এমএম কিট খাওয়ার 7 থেকে 10 দিন পর আবার টেস্ট করবেন যে গর্ভপাত হয়েছে কি না।
অনেক সময় এমএম কিট খাওয়ার পরও গর্ভপাত হয় না। যদি গর্ভপাত হয়ে যায় এবং মাসিক বন্ধ থাকে তাহলে ওষুধের সাইড এফেক্টের কারণে। যদি 15 দিনের বেশি হয়ে যায় মাসিক না হয় তাহলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হতে পারে। এবার অনেকেই বলতে পারেন এমএম কিট খাওয়ার কতদিন পর সহবাস করা উচিত। এমএম কিট খাওয়ার পর যখন মাসিক হবে এবং তারপর পুরোপুরি সুস্থ হওয়ার 2 থেকে 3 দিন পর থেকেই সহবাস করতে পারবেন। ব্লিডিং অবস্থায় ভুলেও সহবাস করা যাবে না, এতে মারাত্মক সমস্যা হতে পারে। এবার বলতে পারেন এমএম কিট কতবার খাওয়া যাবে। এটা বলা মুশকিল, আসলে ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যার ফলে না খাওয়াই ভালো। 2 থেকে 3 বার এমএম কিটের মাধ্যমে গর্ভপাত করালে পরবর্তী বাচ্চা জন্মদানে সমস্যা হতে পারে, তাই যথাসম্ভব না খাওয়া বা কম খাওয়াই উত্তম। তবে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাবেন। এবার জানুন এমএম কিট খাওয়ার পর সাদা স্রাব গেলে কী করবেন। এমএম কিট খাওয়ার পর সাদা স্রাব গেলে এক কথায় ডাক্তার দেখাতে হবে, কারণ অনেকেই আছে প্রেগনেন্সি টেস্ট না করে শিওর না হয়ে একা একাই এমএম কিট পিল খেয়ে ফেলে। পরবর্তীতে দেখা যায় বাচ্চা জরায়িত না থাকার কারণে ব্লিডিং না হয়ে সাদা স্রাব যেতে থাকে, এমন হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার জানুন এমএম কিট খাওয়ার পর বমি হলে কী করবেন। অনেকের দেখা যায় এমএম কিট খাওয়ার পর বমি হয়, এটা মূলত তার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হয়ে থাকে। খাওয়ার সাথে সাথে বা আধা ঘন্টার মধ্যে যদি বমি হয়ে থাকে তাহলে অপেক্ষা করবেন ব্লিডিং হয় কিনা। যদি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আবার খাবেন কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। আর যদি বমি বারবার হতে থাকে তাহলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। তবে সবশেষে বলবো এমএম কিট গ্রহণের সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। এমএম কিট খাওয়ার পরে যদি কোনো মারাত্মক সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এমএম কিট সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।